ইসরায়েলি আগ্রাসনে সংকটে ফিলিস্তিনের অস্তিত্ব, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য জনপদ। সামরিক বাহিনীর গোলাবারুদ যখন গুঁড়িয়ে দিচ্ছে দেশটির ভূখণ্ড, তখন গোপন ও সুদূরপ্রসারী এক পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল। ঠান্ডা মাথায় তারা ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের কৃষি জমি আর খাদ্য উৎপাদনের সক্ষমতা, যার ফলে একসময় যুদ্ধ থামলেও খাবারের অভাবে দেশ ছাড়তে হবে স্থানীয় বাসিন্দাদের। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে, খাবার ছাড়াই কাটে প্রতি পাঁচজন গাজাবাসীর একজনের দিন। দুর্ভিক্ষের গ্রাসে পড়তে চলেছে পুরো অঞ্চল। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইসরায়েলি আক্রমণে আংশিক ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার কৃষি জমির অর্ধেকেরও বেশি। ক্ষুধার্ত জনগণের খাবারের অভাব কিছুটা হলেও মেটাতো এসব ফসলি জমি। গ্রীষ্মের শুরুতে অবরুদ্ধ গাজা অঞ্চলের ক্ষেতখামারগুলো ভরে উঠত পাকা ফসল আর বিচিত্র সব ফল ফলাদিতে। গত নয় মাসে বদলে গেছে সেই চিত্র। একসময় সুস্বাদু স্ট্রবেরির জন্য পরিচিত ছিল ফিলিস্তিনের বেইত লাহিয়া। টসটসে পাকা ফলগুলোকে স্থানীয়রা আদর করে ডাকত লাল স্বর্ণ বলে। স্ট্রবেরির ক্ষেতগুলোকে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পরিকল্পিতভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দেইর আল বালাহ গাজার বৃহত্তম কৃষি উৎপাদনকারী অঞ্চল। খেজুরের জন্য বিখ্যাত হলেও এখানে চাষ হতো কমলা ও জলপাই। গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে উৎপাদিত হতো কমলা ও আঙুর সহ গাজার বেশিরভাগ সাইট্রাস ফল। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এলাকাটির রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমি। ফলের বাগানগুলোও রেহাই পায়নি হামলার হাত থেকে। রাফা হচ্ছে অবরুদ্ধ গাজার সবচেয়ে দক্ষিণের জেলা। যুদ্ধের আগে এটি ছিল আড়াই লাখের বেশি মানুষের বসতি। এখানেই অবস্থিত বিখ্যাত রাফা ক্রসিং। মিশরের সাথে সংযুক্ত এই ক্রসিং ছিল বহির্বিশ্বের সাথে সংযোগের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রাফার দক্ষিণ পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের অবস্থান। এখানকার সীমান্ত দিয়েই বাইরে পাঠানো হতো গাজা ভূখণ্ডে উৎপাদিত বিভিন্ন পণ্য। এই অঞ্চলটিও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজার 4,000-এর বেশি জেলে। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, 2021 সালে প্রায় 5,000 টন মাছের যোগান এসেছে জেলেদের কল্যাণে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের অনুমোদন করা 22 কিলোমিটার সমুদ্র এলাকায়ও যেতে পারছেন না স্থানীয় জেলেরা। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রধান মৎস্য বন্দর। 2007 সাল থেকে গাজার উপর চলছে সর্বাত্মক অবরোধ। ইসরায়েলি নিষেধাজ্ঞার ভেতরেও কৃষকদের আপ্রাণ চেষ্টায় গড়ে উঠেছিল সম্ভাবনাময় কৃষিখাত। চলমান যুদ্ধে তেল আবিব ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের খাদ্যশস্য উৎপাদন ও ফুড চেইনের ভিত্তি। অদূর ভবিষ্যতে জনগণের পাতে খাবার তুলে দিতে বিদেশি ত্রাণের দিকে তাকিয়ে থাকতে হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।